করোনা টিকা গ্রহণের প্রত্যাশায় রাজধানীর সকল হাসপাতালের টিকা কেন্দ্রে দেখা যায় এরকম দীর্ঘ লাইন। আমি গতকাল মেসেজ পাইছি আজকে আমার টিকা ডেট। লাইনের অধিকাংশরাই রেজিস্ট্রেশন করে SMS পেয়ে আসছেন টিকা নিতে, কিন্তু অনেকেই আবার SMS না পেয়ে আসছেন, আর যে কারণে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় দায়িত্বরতদের। যাদের প্রথম ডোজের মেসেজ আসে নাই তারা দয়া করে চলে যাবেন, শুধু শুধু সময় নষ্ট করবেন না। দীর্ঘ লাইনে ভোগান্তি হলেও হাসপাতালগুলোর টিকা প্রদান ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন টিকা প্রত্যাশীরা। মোটামুটি শৃঙ্খলাভাবে আসি, ওনারাও সুন্দর মোটামুটি শৃঙ্খলাভাবে আমাকে ঢুকে দিচ্ছে, কোনো সমস্যা নাই আশা করি। শৃঙ্খলা সুন্দর, ম্যানেজমেন্টটা ভালো। সারা বিশ্বে যে টিকার সংকট, সংকটের মুহূর্তে যে সরকার টিকা ব্যবস্থা করতে পারছে এটা একটা ভালো একটা দিক। তবে স্বাস্থ্যবিধি নিয়ে অনেকটাই উদ্বিগ্ন তারা। 2 ফিট মিনিমাম দূরত্ব বজায় রেখে যদি বক্স সিস্টেম করে মেনটেন করে তাহলে আমার মনে হয় এটা আরও উত্তম হবে। সামাজিক যে সমস্ত ইগুলি ছিল, বিধিবিধানগুলি ছিল, সেগুলি ঠিকভাবে আমাদের ই করা উচিত সবারই, খালি শুধু আমার না, সবারই। টিকা যারা পেয়েছেন সন্তুষ্টি প্রকাশ করেন তারা। খুব ভালো লাগছে, ভালো। করোনা টিকাদান কর্মসূচি আর বন্ধ হবে না, টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত চলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।